হাই ফ্রেন্ড, স্কেচ ড্রয়িং চৈতাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের করে দেখাতে যাচ্ছি যে লেটার জে কিভাবে আঁকতে হয়। আমি এটা করতে চলেছি 3D প্রিন্টিং। সো দেরি না করে স্টার্ট করা যাক। আমাদের জে আঁকতে গেলে সবার প্রথমে এরকম মিডিয়াম সাইজের একটা স্কেল নিয়ে নিতে হবে। সো এটাকে এটা দিয়ে এবার আমাদের দাগগুলো টেনে নিতে হবে। এভাবে আমি দাগটা টানবো স্কেলের সাহায্যে। তোমরাও স্কেলের সাহায্যেই করো, কারণ স্কেলের সাহায্যে করলে ফিনিশিংটা সুন্দর আসে। তো এভাবে প্রপার লাইনগুলো টেনে নিতে হবে, এভাবে লাইনগুলো টেনে নিতে হবে স্কেলের সাহায্যে। হাত দিয়েও করতে পারতাম, হাত দিয়েও তোমরা করতে পারো, কিন্তু সেখানে একটা ফিনিশিং আসার ব্যাপার আছে। তো এই কারণের জন্যই আমি এখানে স্কেল ব্যবহার করছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, এটা পুরোটাই অপশনাল। দাগ দিচ্ছি এভাবে, আমি ঠিক ঠিক আমি যেমনভাবে করছি তোমরাও আশা করি ঠিক সেমনভাবেই করবে। তাহলে এক্স্যাক্ট আমি যেভাবে আঁকছি তোমরাও সেভাবেই আঁকতে পারবে। ওইটুকু একটু বেশি হয়ে গেছিল, সো করে নেব এখানে। তো আমরা ফার্স্ট স্টেপ এই সরু পেন্সিল দিয়ে টেনে নিয়ে কোণার থেকে আবার টেনে নেব। এভাবে আস্তে 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 করে টানতে হবে, যাতে কোনো মিস্টেক না হয়ে যায়। আমি আবার আমার স্কেলটাকে একটু ইউজ করবো এখানে এইভাবে দাগটা লাইনটা টানতে, যেহেতু আমি 3D পেন্টিং করছি তো আমার স্কেল সবসময় কাজে লাগছে। এবার আমি আবার স্কেলের একটু হেল্প নিয়ে নেব। তো এবার আমরা এভাবে টেনে নেব দাগ কোণা থেকে কোণা বরাবর। সো এটাকে আমরা ফুলফিল করে নেব, আগে বেসিক জিনিসটা আমরা রেখে নিলাম। সো তোমরা এর মধ্যে দেখতেই পাচ্ছ অনেকটাই চলে এসেছে জি শেপটা। সো এবার আমি হাত দিয়ে হালকা হালকা করে টেনে নেব, যাতে যেই জায়গায় মিস্টেকগুলো আছে সেই মিস্টেকগুলো যাতে কভার করে নিতে পারি। এবার আমরা হালকা হাতে শেড দেব, আমি যেভাবে করছি তুমি শেপ ঠিক সেভাবেই করো। 3D পেন্টিং করি, তারা সকলেই জানো যে এই শেড জিনিসটা প্রচণ্ড ইম্পর্টেন্ট 3D পেন্টিংয়ের ক্ষেত্রে। হালকা হাতে, ডিপ হাতে নয় কিন্তু হালকা হাতে আমাদেরকে শেডগুলো দিতে। আমি এবারে কোণা দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে পোলাইটলি টেনে নেব। এবার আমরা এই জায়গাটাকে পেন্সিলটাকে এভাবে এভাবে কাট করে আমরা হালকাভাবে শেড টেনে নেব, হালকাভাবে পেন্সিলটাকে এভাবে ঘুরিয়ে শেডটা টেনে নিতে হবে। তাহলে অরিজিনাল পেন্টিংটা আসবে। এভাবে হালকা হাতে আমি যেভাবে করছি হালকা হালকা, পোলাইটলি, বিকজ ড্রয়িং পোলাইটলিরই জিনিস। খুব তাড়াহুড়ো করে চড়ে চড়ে ড্রয়িং কমপ্লিট করা ইম্পসিবল। যে সাইড কর্নারগুলো আমরা হালকা হাতে করে নেব, কিন্তু আই হোপ তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই পারবে। 3D পেন্টিং অন ডিপেন্ড শেড। তো আমরা এভাবে টেনে নেব শেডটাকে, আর এখানে আমি অপসরা 2B পেন্সিল ইউজ করছি। এভাবে আমরা এবার লাইনগুলোকে ডিপ শেপ দেব। পেন্সিলটাকে আবার এভাবে কাট করে, এই পেন্সিল এভাবে কাট করে আমরা আবার হালকা হাতে এই জায়গাটা ঘষে নেব। এভাবে কষতে হবে, আস্তে করে হালকা শেড দিতে হবে, যাতে বাস হোয়াইট কালারটা হালকা হালকা গ্রে কালার হয়ে যায়। তোমার আঙুল নিয়ে হালকা হালকা করে এভাবে র্যাপ করতে হবে। এবার আমি ইউজ করব অপ্সরা 10B। শেড দেওয়ার জন্য সবসময় 10Bটাই ইম্পর্টেন্ট। সো এবার আমি 10B নিয়ে কোণাগুলো টেনে নেব। ফার্স্টে আমি স্কেল দিয়ে বেসটা তৈরি করে নিলাম, দেন আমি হাত দিয়ে করবো। এভাবে টেনে নিতে হবে,
দাগগুলোকে আই মিন ডিপ করতে হবে। এভাবে শেডটাকে আমরা ডিপ করে দেবো, এভাবে আমরা শেডটাকে ডিপ করে দেবো। এই প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমি সবসময় মনে রাখতে বলেছি যে শেডটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এভাবে পেন্সিলটাকে কাত করে ধরে লাইনগুলো কাত করে করতে হবে, লাইনগুলো কাত করে ওপর থেকে নিচের দিকে, আই মিন এরকম ওপর থেকে নিচের দিকে এভাবে টানতে হবে লাইনগুলো, এভাবে আমি যেভাবে করছি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা এই দিকটা কমপ্লিট করে নেব, এভাবে উপর থেকে নিচের দিকে কাত করে টানতে হবে। বিকজ এভাবে এবার আঙুল দিয়ে র‍্যাপ করে নিতে হবে, ডিপ শেডেড করে নেবো এই জায়গাটা। এভাবে আমি ফিঙ্গার দিয়ে র‍্যাপ করে নেবো। সো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছ কীভাবে করতে হবে। ব্ল্যাক কালারের যেটা আমার আঙুলের লেগে আছে সেটাই আমি এই জায়গাটা একটু বসে দেবো। এই জায়গাটা একটু চেপে চেপে করতে হবে, কারণ এটা শীটের সাথে কালারটা মেশারও একটা ব্লেন্ড, আই মিন ব্লেন্ড করারও একটা ব্যাপার আছে। সো তোমরা বুঝতেই পারছ যে রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট ফিনিশিং দেব এই ইরেজারের সাহায্যে, মানে আমাদের এই কোণাগুলো শীতটা অনেকটাই নোংরা হয়ে যাবে, সবারই করার পরে নোংরা হয়ে যাবে। তারপরে এই কোণাগুলোকে খুব সুন্দর করে, আই মিন সুন্দর করে মুছে নিলে দেখতে ভালো লাগবে, লুকিংটাও সুন্দর আসবে। আর ড্রয়িংয়ের মধ্যে সবসময় ফ্রেশনেস থাকা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা তোমার ড্রয়িংটাকে দেখবে, তোমার ড্রয়িংয়ে যদি ফ্রেশনেসই না থাকে তাহলে তাদের ফ্রেশনেস ফিল হবে না তোমার ড্রয়িংটা দেখবে। সো এভাবে আমরা ইরেজারের সাহায্যে এটাকে মুছে নিয়ে এরকম একটা ইয়ে তৈরি করেছি। এবার আমরা একটু হালকা হাতে ঝেড়ে নেবো এই রাবারের নোংরাগুলোকে আর কি। সো ফ্রেন্ড তোমরা বুঝতেই পারছ যে রেডি, অ্যান্ড তোমরাও এভাবে ট্রাই করো, ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখো, জানিও।